খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যতগুলো এহসান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যতগুলো দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এহসান এবং অনুগ্রহের ভিতর সবচেয়ে বড় যে এহসান, সে এহসান হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান ঈমান দান করেছেন। কারণ কেউ যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারে, সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের বাবু শাফাআতের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, নবীর কোন উম্মত যদি একদম মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, একেবারে সর্ষের দানা পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যেতে পারে, যদি বিচারের ময়দানে বিচার করার পর সে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া দাওয়াতি লিশাফি আহলিল কাবায়ির মিন উম্মতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে পৃথিবীতে একবার অফার করেছিলেন, হে নবী আপনি পৃথিবীতে যেই দোয়া করেন না কেন আমি আপনার দোয়া কবুল করে নিব। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অফার করেছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখন আল্লাহর কাছে দোয়া করেন, যে দোয়া করবেন আমি সেই দোয়া কবুল করে নিব। আমার নবী বলেন, শুনো আমি পৃথিবীতে আমার জন্য কোনো দোয়া করি নাই, আমার বাবার জন্য কোনো দোয়া করি নাই, আমার দাদার জন্য কোনো দোয়া করি নাই, আমার মায়ের জন্য কোনো দোয়া করি নাই, ইন্নিখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমি আমার ওই স্পেশাল দোয়া আমার ওই সকল উম্মার জন্য রেখে দিয়েছি, আমার যে সকল উম্মা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করে একদিন না একদিন তাদেরকে জান্নাতে নিয়ে আসব। এজন্য কিয়ামতের দিন নবীর সুপারিশ লাভ করতে হলে অন্তরে ঈমানের প্রয়োজন আছে না নাই? আছে। জুড়ে বলেন আছে। আর জুড়ে বলেন আছে। ঈমান ছাড়া মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, একদম যদি সর্ষের দানা পরিমাণ ও ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশে একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন।